নমস্কার আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট ক্লিনিক তো আজকে আপনাদের একটা জিনিস দেখাব দুটো ফল দেখছেন যেটা বড় ফল এটা বাহুবলি দিয়ে তৈরি করা ফল বাহুবলি দুবার স্প্রে করা হয়েছিল। এবং ছোট ফল যেটা আছে যেটা নর্মাল ফল এখানেতে কোনো কিছু ফলের ওপরতে স্প্রে করা হয়নি এবং দুটো ফলই তোলা হয়েছিল ন তারিখ নাইন্থ জুলাই আজকে একুশ তারিখ অর্থাৎ ফল তোলার পর এদিকে এগারো দিন বারো দিন কিন্তু ফল আছে এবং বারো দিন ফল রাখার পর নর্মাল ফলটা যেটা আছে দেখুন একটুখানি হালকা কিন্তু রটিংয়ের একটা ভাব চলে এসেছে নিচের দিকটা কিন্তু যেটা বাহুবলি দেওয়া ফল সেটা কিন্তু এইভাবে কিন্তু আছে এবারে দুটোর যদি আমরা ওজন করি তো নর্মাল ফলটা প্রথমে আমরা ওজন করি কীরকম হয় একটু দেখি নর্মাল ফলটা যেটা হয়েছে ফল তোলার পর বারো দিন পর ওজন আসছে একশো তিরানব্বই গ্রাম অর্থাৎ গোটা ফলটাই লাল কিন্তু বারো দিন পরে কিন্তু হালকা রটিং আমরা দেখতে পাচ্ছি নর্মাল ফলেতে কিন্তু বাহুবলী দেওয়া ফল বারো দিন পর কোনো রকমের রটিন কিছু নেই সেলফ লাইফ একদম সুন্দর আছে এবং এটার ওজন হচ্ছে দুশো ছশো গ্রাম একটা ফলের ওজন ছশো গ্রাম এবারে আমরা ওজন করব যে এখানেতে পাল্প অর্থাৎ শ্বাস এবং পিল অর্থাৎ খোলা এই দুটোর অনুপাত কীরকম হতে পারে সাধারণভাবে তৈরি ফল এবং বাহুবলি দেওয়া ফলে এখন একবার বাহুবলি দেয়া ফল এটা কেটে শ্বাসটা বার করে আমরা ওজন করছি এবং কতটুকু ওজন হয় আপনাদের দেখাচ্ছি এক্ষেত্রে চারশো পঁচাত্তর গ্রাম শ্বাসের ওজন হচ্ছে এরপর খোলার ওজনটা আমরা করবো কতখানি হয় সেটা আমরা দেখব খোলার ওজন জিরো চলে এসেছে এবং খোলাটার ওজন আমরা দেখে নিই একশো ষাট গ্রাম আসছে খোলার ওজন ঠিক আছে এরপরেতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সাধারণভাবে তৈরি যে সমস্ত ড্রাগন ফল আছে দেখুন কতটুকু ছোটো এবং এই ফলের শ্বাসটা আমরা দেখব কত ওজন হয় চার টুকরো করেছি আমরা এখানে তো আর এক টুকরো আছে দেখুন সাধারণভাবে তৈরি ফলের যে শ্বাস হয় তার ওজন হচ্ছে একশো আঠাশ গ্রাম এবং আমরা এর খোলার ওজনটা করবো কিছু সেই ফলের খোলার ওজন একষট্টি গ্রাম এই জিনিসটা পাচ্ছি আমরা এরপরে তো আমরা রেশিওটা ক্যালকুলেশন করে নেবো কীরকম কী রেশিও থাকছে কারণ টোটালটাই ভিডিও আমাদের রইল তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবারে আমরা যদি ক্যালকুলেশানে আসি বাহুবলি ড্রাগন ফ্রুট অর্থাৎ যেখানেতে বাহুবলি দেওয়া হয়েছে সেখানেতে শ্বাস এবং খোলার অনুপাত তিন দশমিক এক তিন ইজ টু ওয়ান অর্থাৎ আমরা যদি রাউন্ড ফিগারে ধরি একশো গ্রাম খোলা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তিনশো গ্রাম শ্বাস পাবো একটা ফলের মধ্যে যদি চারশো গ্রাম টোটাল ফলের ওজন হয় এবারে দেখুন নর্মাল ফল যেখানেতে সাধারণভাবে তৈরি ফল সেক্ষেত্রে কিন্তু শাঁস এবং খোলার অনুপাত হচ্ছে টু টু ওয়ান অর্থাৎ একশো গ্রাম যদি ফল হয় অর্থাৎ যদি একশো গ্রাম খোলা হয় তাহলে সেক্ষেত্রে দুশো গ্রাম শাঁস আমরা পাবো অর্থাৎ ক্ষেত্রে ক্রেতা কিন্তু বাহুবলী দেওয়া ফলেতে অনেক বেশি লাভবান হচ্ছেন তার কারণ শাঁসের পরিমাণ অনেক বেশি থাকছে নর্মাল ফলের থেকে আবার উল্টো দিক দিয়ে দেখতে গেলে কৃষকও কিন্তু লাভবান হচ্ছেন তার কারণ ফলের সাইজ এবং ওজন বেড়ে যাচ্ছে বেড়ে গেলে কৃষকে কিন্তু অর্থনৈতিকভাবে লাভ করবেন